এই শিকারি বন্দুক দিয়ে টাইগারের প্রাণ নিয়ে নেয়, যার ছোট ছোট দুটো বাচ্চাও ছিল। ছোট বাচ্চাগুলো শিকারির উপর গর্জন করছিল, কিন্তু ছোট হওয়ার কারণে তারা কিছুই করতে পারে না। শিকারি তাদেরকেও মারতে যাচ্ছিল, কিন্তু আরেকজন লোক তাকে এমনটা করতে মানা করে। ওই শিকারি ওই বাচ্চা দুটোকে ধরে একটা গুহার কাছে নিয়ে আসে আর তাদেরকে ওখানেই ছেড়ে দেয়। আজ থেকে এটাই তাদের আস্তানা, কারণ তাদের দুনিয়াতে আর কেউ নেই, তারা একদম অনাথ। লোকটি ওখান থেকে চলে যায় আর বাচ্চাগুলো কাঁদতে লাগে। পরদিন লোকটি বাচ্চাগুলোর জন্য একটা পাখি নিয়ে আসে। লোকটি গুহার এদিক ওদিক দেখছিল, কিন্তু কোথাও বাচ্চাগুলোকে খুঁজে পায় না। লোকটি ওখানেই খাবার রেখে কিছুটা দূরে গিয়ে আড়াল থেকে লুকিয়ে দেখতে লাগে। বাচ্চাগুলো গুহা থেকে বেরিয়ে এসে ওই খাবার খেয়ে নেয়। লোকটিও আফসোস করছিল যে আমি কেন ওই টাইগারকে মারলাম, কিন্তু সে যদি ওই টাইগারকে না মারতো তাহলে টাইগার তাকে খেয়ে নিত। কিছু বছর পর দেখানো হয় যে কিছু লোক জঙ্গল নষ্ট করার চেষ্টা করছে, তখনই গুহা থেকে ওই টাইগারের বাচ্চা বেরিয়ে আসে, যে এখন অনেক বড় হয়ে গিয়েছিল। সে জঙ্গলে লাফ দিয়ে সিপাহীদের এক এক করে মারতে লাগে আর এইভাবেই সে জঙ্গলকে রক্ষা করে।